হ্যালো ডিয়ার লার্নার্স, গত ক্লাসে আমি তোমাদের সিঙ্গুলার থেকে প্লুরাল করার বেসিক কিছু রুলস নিয়ে আলোচনা করেছি। আজকে আমি তোমাদের এক্সেপশনাল ব্যতিক্রম কিছু উদাহরণ নিয়ে আলোচনা করব, যেগুলো বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে এসে থাকে। ক্লাসটি শেষ পর্যন্ত থাকো, আশা করি অনেক নতুন কিছু তোমরা শিখতে পারবে। তো চলো আজকে ক্লাসটি শুরু করি। আচ্ছা, এক নম্বরে কী বলেছে দেখো, কিছু নাউন প্লুরাল হলে তার অর্থটা আলাদা হয়ে যায়। যেমন সিঙ্গুলারে যেমন আর্ম আছে দেখো, বা আর্ম বা আম বলতে পারো, তাহলে আর্ম মানে হচ্ছে বাহু, সেটার প্লুরাল যদি হয় সেটা কী হয়ে যাবে আর্মস। অর্থাৎ দেখো, এস প্লুরাল করা হলেই তার অর্থটা কিন্তু আলাদা হয়ে গেল, অস্ত্র যেটাকে ওয়েপন বলা হয়। এখানে দেওয়া আছে অ্যাডভাইস, অ্যাডভাইস মানে হচ্ছে সিঙ্গুলার অর্থে উপদেশ, আর অ্যাডভাইস যখন প্লুরাল হচ্ছে তখন সেটা হচ্ছে সংবাদ। এয়ার মানে বাতাস, যখন এয়ার্স করা হচ্ছে, প্লুরাল করা হচ্ছে, তার অর্থ হচ্ছে চালচলন। ফোর্স মানে শক্তি, ফোর্সেস মানে হচ্ছে সৈন্যবাহিনী। আচ্ছা, গুড মানে হচ্ছে উপযোগী, যেটা ভালো বেনিফিট, আর গুডস মানে হচ্ছে মালপত্র। আচ্ছা, তোমাদের বলে রাখি, আমি যখন একটা অনেক আগে যখন ছোটো ছিলাম তখন কী মনে হচ্ছে, আগে লরিগুলোতে লেখা ছিল যে গুডস ক্যারিয়ার, তো আমি আগে ভাবতাম যে এই গুডস ক্যারিয়ার মানে হচ্ছে আমার ভালো বহনকারী মনে হয়। তারপরে যখন দেখলাম বইয়ে পড়লাম যে গুডস মানে হচ্ছে ভালো না, গুডস মানে হচ্ছে মালপত্র, তো ঠিক তোমরাও এরকমটা মনে করো না যে গুডস মানে ভালো না, গুডস মানে এখানে দেখো তার অর্থটা হচ্ছে কিন্তু এখানে মালপত্র বা পণ্য। আয়রন মানে হচ্ছে লোহা, আর আয়রনস মানে হচ্ছে লোহার যে শিকল বা শেকল বলা হয়, সেটা হচ্ছে লৌহ শৃঙ্খল। স্যান্ড মানে হচ্ছে কি, বালি, আর স্যান্ডস মানে হচ্ছে মরুভূমি। পরের দিকে দেখো, এখানে বলছে উড, উড মানে হচ্ছে কাঠ, আর উডস মানে হচ্ছে বনভূমি বা অরণ্য যেটাকে বলা হয়। কালার মানে হচ্ছে রং, আর কালার্স যখন করা হচ্ছে তখন সেটা হয়েছে তার অর্থটা পতাকা বা ফ্ল্যাগ যেটা বলা হচ্ছে। ওয়াটার মানে জল, আর ওয়াটার্স মানে হচ্ছে সমুদ্র। ওয়ার্ক মানে কাজ, আর ওয়ার্কস মানে হচ্ছে তোমার হচ্ছে কি, সেটা হচ্ছে যে লিটারারি যে রাইটিং, কিছু লিটারারি যে কাজকর্ম সেটা হচ্ছে রচনা লেখা, কবিতা লেখা, সেগুলো হচ্ছে সাহিত্যিক রচনা, ওয়ার্কস মানে। ফ্রুট মানে হচ্ছে ফ্রুইট, যেটা ফ্রুইট মানে ফল, আর ফ্রুইটস মানে হচ্ছে ফলাফল, যেটা রেজাল্টস আর কি। কাস্টম, কাস্টম মানে হচ্ছে অভ্যাস, আর কাস্টমস মানে হচ্ছে শুল্ক। ওয়ার্ড মানে হচ্ছে দেখো শব্দ, আর ওয়ার্ডস মানে হচ্ছে বাণী বা উক্তি বা কথা এগুলো। স্পেকটাকল মানে হচ্ছে দৃশ্য, আর স্পেকটাকলস মানে হচ্ছে চশমা। দেখো তাহলে এ প্লুরাল করার জন্য কিন্তু এর অর্থগুলো কিন্তু আলাদা হয়ে গেল। ওকে, দুই নম্বরে দেখো কি বলা হচ্ছে, দেখো দুই নম্বরে কি বলা হচ্ছে, কিছু নাউন এর দুরকম প্লুরালে অর্থ হয়, অর্থাৎ সিঙ্গুলার যেটা অর্থ আছে প্লুরাল যদি দুটো প্লুরাল হয় এবং দুটো প্লুরালের অর্থ আবার আলাদা আলাদা হয়ে যায়। দেখো, ব্রাদার মানে ভাই, এটাকে আমরা যদি ব্রাদার্স করি, এস যুক্ত করে যদি প্লুরাল করি, তাহলে কি তার অর্থ হয়ে যায় একই পিতার সন্তান, অর্থাৎ মানে একই, তার সবাই ভাই আছে, চারটা পাঁচটা ভাই আছে, তার বাবা একজনই, তার যে ভাই হলো সেই ব্রাদার্স, অনেকগুলো ভাই সেটা হচ্ছে ব্রাদার্স হলো। আর ব্রেদরেন যেটা আছে দেখো, BRETHREN ব্রেদরেন, যেটা হচ্ছে সমাজের, একই সমাজের লোকজন, যে কমিউনিটির যে লোকজন, সেটা সবাই, যে সবাই ভাইয়ের মতো, সেই হচ্ছে ব্রেদরেন। ওকে, আর ক্লোথ মানে যেটা আমরা জানি কাপড়, সেটাকে যখন ক্লোথস এস যোগ করে প্লুরাল করা হচ্ছে তখন সেটার অর্থ হচ্ছে কাপড়ের খণ্ড সমূহ, অর্থাৎ পিস অফ ক্লোথ, মানে কাপড়ের যে টুকরো সেটাকে বলা হচ্ছে ক্লোথ। আর যদি ইএস যোগ করে যদি প্লুরাল করা হয়, ক্লোথস মানে হচ্ছে ড্রেস, যেটাকে পোশাক বলা হচ্ছে। আবার দেখো এদিকে, ফিস মানে যেটা মাছ, এটা যখন ফিস, যখন এই ফিস অর্থটাও কিন্তু FISH মানে যেটা আছে ওটাও কিন্তু প্লুরাল, কিন্তু তার অর্থটা হয়ে যায় অনেকগুলো মাছ, মানে অনেক মাছ আর কি। আর যখন FISHES যখন প্লুরাল করা হচ্ছে তখন কিন্তু তার অর্থ হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ মাছ, মানে ফিস, অনেক রকম মাছ, যেমন রুই, কাতলা, অনেকগুলো মাছ কিন্তু এক জায়গায় থাকে, রুই, কাতলা, ইলিশ এক জায়গায় থাকছে, সেটা কিন্তু হচ্ছে ফিশেস কিন্তু তখন বলতে হবে, বুঝছে। তিন নম্বরে দেখবো এবারে আমরা, আচ্ছা তিন নম্বরে দেখো এবার বলছে, কিছু নাউন দেখতে সিঙ্গুলার মনে হলেও তা হচ্ছে মূলত প্লুরাল, কিন্তু দেখতে মনে হচ্ছে যে সিঙ্গুলার কিন্তু তা আসলে কিন্তু সেগুলো প্লুরাল। দেখো কি বলা হচ্ছে এখানে, এরিস্টোক্রেসি, দেখো এরিস্টোক্রেসির সাথে এস বা ইএস কিন্তু কোনোটাই যুক্ত নেই বানানটার ক্ষেত্রে, তবুও কিন্তু এগুলো হচ্ছে কি প্লুরাল। দেখো এরিস্টোক্রেসি মানে যেটা অভিজাত শ্রেণী, ফোক মানে হচ্ছে তোমার জনসাধারণ, তারপরে দেখো পুলিশ, পুলিশ এগুলো দেখো সবুজ যেগুলো করে দেওয়া আছে সেগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট, পুলিশ এটা কিন্তু ওকে প্লুরাল হিসেবে ধরা হয়। জেন্ট্রি ভদ্র সম্প্রদায়, তারপরে দেখো পোলট্রি মানে সব হাঁস মুরগিগুলোকে বলা হচ্ছে একসাথে পোলট্রি, ক্যাটেল গবাদি পশু এটা ইম্পর্টেন্ট, কাল রিং করা আছে দেখবে ক্যাটেল, হ্যাঁ এগুলো আছে। এগুলো যদি শিখে রাখো তাহলে কী হবে, তোমাদের সাবজেক্ট ভার এগ্রিমেন্ট যখন করবে তখন কিন্তু এইগুলো জানা অবশ্যই জরুরি, কারণ এগুলো যদি দেখো, এইগুলো যদি প্লুরাল হয় তাহলে এরপরে যে ভার্বগুলো হয় সেই ভার্বেরও কিন্তু প্লুরাল ফর্ম হবে,
এই জন্য কিন্তু আমাদের শিখতে হবে। আর তাছাড়াও বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে এরর দিয়ে দেয়, যে এই সেন্টেন্স দিয়ে দিলো একটা, যে দেখো ক্যাটেল তারপরে দিয়ে দিলো, ধরো নাও ইজ দিয়ে দিলো, ক্যাটেল ইজ তারপরে ইজ, ক্যাটেলের পরে যেহেতু ক্যাটেলটাকে প্লুরাল ধরা হচ্ছে তাহলে তার ভার্বটার যে ফর্ম সেটাও কিন্তু প্লুরাল ফর্ম হবে। তো এইরকম পরীক্ষায় কিন্তু দিয়ে দেয়। তো ক্যাটেল মানে হচ্ছে গবাদি পশু, নবিলিটি মানে হচ্ছে জমিদার শ্রেণী, আর্টিলারি মানে আগ্নেয়াস্ত্র, আগ্নেয়াস্ত্র সকল যেগুলো হচ্ছে, তারপরে হচ্ছে ম্যানকাইন্ড মানে হচ্ছে মানব জাতি বা মানুষ জাতি, গভর্নমেন্ট মানে সরকার, মেজরিটি মানে সংখ্যাগরিষ্ঠ, ভিটামিন মানে হচ্ছে ভিটামিন যেটা, তাহলে এগুলো হচ্ছে কি, এই যে নাউনগুলো সেগুলো কিন্তু প্লুরাল হিসাবে ব্যবহৃত হয়। তাহলে এই নাউনগুলো যদি সাবজেক্ট যদি হয়ে যায়, তাহলে সেন্টেন্সের মধ্যে যদি সাবজেক্ট হয় তাহলে তার যে পরে যে ভার্বটা বসবে সেটা কি, তার ভার্বটাও কিন্তু প্লুরাল ফর্ম ভার্ব বসবে। ওকে, এ দেখো উপরের এই নাউনগুলোর পরে সর্বদাই প্লুরাল ভার্ব হয়, বুঝে গেছে? আচ্ছা, এরকম কিন্তু দিয়ে থাকে। পরে 4 নম্বরে দেখবে আমরা, কিছু নাউনের সিঙ্গুলার ও প্লুরাল একই হয়। কিছু নাউন আছে যেগুলো সিঙ্গুলার ফর্মও যা প্লুরাল ফর্মও তা, অর্থাৎ যেমন দেওয়া আছে ডিয়ার, ডিয়ার বানানো দেখো ডি ডবল ইয়ার, এটা ডিয়ার হচ্ছে সিঙ্গুলার মানে হরিণ, আর হরিণগুলো যদি করতে প্লুরাল করতে যায় তাহলে ডিয়ারই বানাবে, এস বা ইএস এরকম কিছুই যুক্ত হবে না, শুধুমাত্র ডিয়ার, ওটা প্লুরাল ডিয়ার। তাহলে ডিয়ারের পরে যে এই যে নাউনগুলো আছে এরপরে হতে সিঙ্গুলার ভার্বের সিঙ্গুলার ফর্মও বসতে পারে আবার প্লুরাল ফর্মও বসতে পারে। তাহলে ডিয়ার মানে হরিণ, শিপ মানে ভেড়া, আর ডজন মানে হচ্ছে ডজন, স্কোর মানে যে 20, অর্থাৎ 20টা মিলে 1 20 হয়, 100 মানে শতক, 1000 মানে হাজার, স্যালমন মানে স্যালমন যে মাছ, পিস মানে পয়সা, পাবলিক মানে জনতা, সিরিজ মানে ক্রম। ওকে, এগুলো হচ্ছে তোমার হচ্ছে তাহলে কি সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই হয়। বাট দেখো 1000কে আবার প্লুরালও করা যায়, বা 1000 অফ স্টুডেন্টস এভাবে হয় অনেক সময় তোমরা দেখে থাকছো, 100 যদি বলা হয়, 100 তাহলে 100 করলে তার অর্থ শত শত হয়ে যায়, 1000 মানে হাজার হাজার হয়ে যায়। আচ্ছা, এবার দেখবে 5 নম্বরে, কিছু নাউন সর্বদাই সিঙ্গুলার, এই নাউনগুলো হচ্ছে সর্বদাই কিন্তু সিঙ্গুলার ফর্মে হয়, এবং তাহলে এদের যে পরে যে ভার্বটা বসবে সেটা অবশ্যই কিন্তু সিঙ্গুলার ফর্মে বসে। এইটা কিন্তু পরীক্ষায় অনেকবারই দেয় এই এই রুলসটা থেকে। দেখো অ্যালফাবেট যেটা হচ্ছে বর্ণমালা, আমি তোমাদের ফার্স্ট যে ক্লাসটা করেছি সেখানে তোমায় অ্যালফাবেট সম্বন্ধে এই ডিটেলসটা বলেছিলাম। তো অ্যালফাবেট কিন্তু এর সাথে কিন্তু এস বা ইএস যুক্ত হয় না, অ্যালফাবেটস করা যায় না, এটা অ্যালফাবেটের এটাই হচ্ছে কিন্তু সিঙ্গুলার, প্লুরাল হয় না। অ্যালফাবেট মানে বর্ণমালা, এক্সপেন্ডিচার মানে ব্যয় যেটা খরচ, ফার্নিচার এই সবুজগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ফার্নিচার মানে আসবাবপত্র, এই ফার্নিচারে কিন্তু আসবাবপত্র এটা আবার প্লুরাল এস যুক্ত করে প্লুরাল করা যায়, কিন্তু সেটার অর্থটা কিন্তু আলাদা হয়ে যায়। যেমন ফার্নিচার যদি করা যায় সেটার অর্থ হয়ে যায় মানে আসবাবপত্র টুকরো টুকরো, পার্টস অফ মানে পার্ট অফ ফার্নিচার মানে টুকরো ফার্নিচারের কথা। হেয়ার মানে চুল, যেটা হচ্ছে প্লুরাল করা যায় না এগুলো, ব্রেড মানে রুটি, ইনফরমেশন, ইনফরমেশন মানে তথ্য, এগুলো কিন্তু প্লুরাল করা যায় না, ইনফরমেশনস করা যাবে না, এগুলো কিন্তু সব সময় কিন্তু এগুলো সিঙ্গুলার। লাগেজ মালপত্র, অফস্প্রিং মানে সন্তান, পোয়েট্রি মানে কবিতা, সিনারি মানে দৃশ্য এটা ইম্পর্টেন্ট, মেশিনারি মানে যন্ত্রপাতি, ডিসিশন মানে সিদ্ধান্ত, সোপ মানে সাবান, এগুলো হচ্ছে তোমার হচ্ছে এগুলো হচ্ছে সিঙ্গুলার। দেখো এই নাউনগুলো সর্বদাই কিন্তু সিঙ্গুলার রূপে ব্যবহৃত হয়। তাহলে এই এই যে এগুলো বলছে যদি সিঙ্গুলার হিসেবে যদি ব্যবহৃত হয় তাহলে বলছে উপরে এই নাউনগুলো যদি বাক্যের যদি সাবজেক্ট হয় তাহলে ভার্বটা কী হবে, ভার্বটা কিন্তু সিঙ্গুলারই ফর্ম হবে, তাই তো? মনে রাখবে এগুলো খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এই যে 5 নম্বরের রুলসগুলো, বিশেষ করে যেগুলো সবুজ করে দেওয়া আছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট। আর 6 নম্বরে আমরা দেখবো কী বলছে। দেখো কিছু নাউন আমরা দেখতে প্লুরাল মনে হলেও কিন্তু এগুলো কিন্তু সিঙ্গুলার, দেখতে মনে হচ্ছে যে প্লুরাল কিন্তু এগুলো কিন্তু আসলে সিঙ্গুলার। দেখো এখানে নিউজ বানানো, দেখো NEWS নিউজ, নিউজ বানানোর শেষে এস আছে, তাহলে মনে রাখবে যে কি, এটা দেখে তো মনে হচ্ছে যে এস লাগানো হয়েছে তাহলে তো প্লুরাল, তাহলে কিন্তু ভুল করে দেবে, তাহলে নিউজ কিন্তু সংবাদ যেটা হচ্ছে এটা কিন্তু সিঙ্গুলার ফর্ম। ওকে, ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্স যেটা গণিত সাবজেক্ট বিষয় যেটা, সেটা হচ্ছে এস শেষের দিকে দেখো এস লাগানো আছে, তাহলে এটা হচ্ছে কি প্লুরাল না, এগুলো হচ্ছে জন্ম থেকেই এগুলো হচ্ছে সিঙ্গুলার। ওকে, তো এদের পরে যে যখন ভার্বটা বসবে সেটা কিন্তু ভার্বটাও সিঙ্গুলার ফর্ম বসবে। এগুলো কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জন্য খুবই খুবই এগুলো জরুরি এগুলো জানা। স্ট্যাটিস্টিক্স হচ্ছে পরিসংখ্যান, ফিজিক্স মানে পদার্থবিদ্যা, ইকোনমিক্স দেখো এই বানানগুলোর শেষে কিন্তু এস লাগানো আছে, কিন্তু এগুলো কিন্তু প্লুরাল নয়, এগুলো কিন্তু সিঙ্গুলার। ইনিংস, এগুলো কিন্তু ওয়ার্ডটাই জন্ম থেকে কিন্তু এগুলো সিঙ্গুলার, এস লাগানোই থাকে। দেখলো পলিটিক্স, রাজনীতি, ইথিক্স, নীতিশাস্ত্র, সিরিজ, অ্যাথলেটিক্স, জিমন্যাস্টিক্স, এগুলো কিন্তু কিন্তু অলওয়েজ কিন্তু এগুলো সিঙ্গুলার। ওকে, তাহলে এখানে কি বলা হচ্ছে, দেখো বিশেষ কথা তাই উপরের এই নাউনগুলো বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে ভার্ব হবে সিঙ্গুলার, আর ভার্বের হচ্ছে কি সাবজেক্টটাকে সিঙ্গুলার হিসেবে ভার্বটার ফর্মটা বসাতে হবে, ভার্বটা সিঙ্গুলার ফর্ম বসাবে। ওকে, এবারে 7 নম্বরে দেখো, 7 নম্বরে বলা হচ্ছে কতগুলো নাউন সর্বদাই সিঙ্গুলার, এদের প্লুরাল ফর্ম হয় না, এগুলো সব সময় কিন্তু সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়, এদের প্লুরাল ফর্ম কিন্তু হয়ই না।
যেমন কিছু কিছু জোড়া যেগুলো দেওয়া আছে, দুটো পার্ট করে আছে না, যেমন বলা হচ্ছে পেয়ার নাউন, যেমন বেলোউস, মানে বেলোউসের হাঁপড় যেটা ওই কর্মকারের দোকানে থাকে। তারপর দেখো সিজার্স, সিজার্স মানে কাঁচি, কাঁচির দুটো পার্ট, দুটো পার্ট হয় এগুলো। তারপর গ্লাসেস বা স্পেকটাকলস যেটা চশমা বলা হয়, চশমার দুটো পার্ট থাকে চশমা, সেটাও কিন্তু তোমার হচ্ছে কি, এগুলো হচ্ছে কিন্তু প্লুরাল, অলওয়েজ প্লুরাল, সিঙ্গুলার কিন্তু হয় না এগুলো। তারপর ড্রেসেসের মধ্যে দেখো, ড্রেসের মধ্যে দেখো কি বলছে, যেমন ট্রাউজার, ট্রাউজার হচ্ছে দুটো পার্ট হয়, জিন্স প্যান্টস, পায়জামাস, শর্টস, এগুলো হচ্ছে দুটো অংশ করে থাকে, দুটো পার্ট, ওই জন্য হচ্ছে দেখবে এগুলো হচ্ছে তোমার হচ্ছে এগুলো প্লুরাল, সিঙ্গুলার নয়। তারপরে কিছু রোগ আছে যে রোগগুলো হচ্ছে অলওয়েজ কিন্তু প্লুরাল, যেমন হচ্ছে মিসেলস, মাম্স, ডায়াবেটিক্স, রিকেটস, রেবিস, রেবিস যে জলাতঙ্ক রোগ সেটা হয় কুকুরে কামড়ালে। তারপরে গেমসের মধ্যে দেখো কার্ডস, বিলিয়ার্ডস, বিলিয়ার্ডস গেমটা তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো যে একটা ক্রামের মতো খেলে, যেখানে বল থাকে লাঠি দিয়ে যে খেলে, সেগুলো বিলিয়ার্ডস গেম। ওকে, আরও কিছু কিছু যেমন ওয়ার্ড আছে যেগুলো হচ্ছে কি অলওয়েজ কিন্তু এগুলো প্লুরাল, যেমন হচ্ছে কি থ্যাংকস, কংগ্রাচুলেশনস, গুডস, আর্মস, অ্যাসেটস, আর্নিংস, এগুলো কি অলওয়েজ কিন্তু এগুলো প্লুরাল, এগুলো এদের কিন্তু সিঙ্গুলার কিন্তু হয় না। আচ্ছা, এবারে দেখবো আমরা কি বলছে। দেখো কিছু বর্ণ সংখ্যা বা অ্যাব্রিভিয়েশন কিছু এবং আছে, সেগুলোকে প্লুরাল করতে হলে অ্যাপোস্ট্রোফি এস ব্যবহার করতে হয়। যেমন দেখা হচ্ছে আই, আইটাকে কি করা হচ্ছে, আই যদি আমরা বলি, আইটাকে যদি প্লুরাল করতে চাই, আই এর পরে কিন্তু অ্যাপোস্ট্রোফি দিয়ে এস দিয়ে করতে হবে। ওকে, যেমন ধরো ফাইভ, ফাইভের পরে অ্যাপোস্ট্রোফি সংখ্যা, এটা এটা সংখ্যা, আই ফাইভের পরে অ্যাপোস্ট্রোফি এস দিতে হবে। তারপরে এম এ, যেটা আমরা মাস্টার অফ বার্ডস বলা হয়, এম এর পরে অ্যাপোস্ট্রোফি এস দিয়ে করতে হয়। বিএ, বিএর পরে অ্যাপোস্ট্রোফি এস দিয়ে করতে হয়, বিএ, বিএস করতে হয়। ওকে, মানে অনেকগুলো বিএ ডিগ্রির মানুষ আর কি। তারপরে এম এ মানে অনেকগুলো বি, এম এস করা হচ্ছে অনেকগুলো বিএ এম এ করা মানুষ আর কি। আচ্ছা, এইবারে দেখো কিছু ফরেন কিছু প্লুরাল আছে, এগুলোকে মনে রাখবে ভালো করে, এগুলো বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম দেয় এগুলো। তো কী বলা হচ্ছে দেখো, এখানে সিঙ্গুলারে যেমন দেওয়া আছে অ্যাজেন্ডাম, অ্যাজেন্ডাম মানে হচ্ছে, তোমরা মানেগুলো দেখে নেবে, পরিশিষ্ট। অ্যাজেন্ডাম কী হবে, অ্যাজেন্ডা, এটা প্লুরাল করলে অ্যাজেন্ডা হয়। এলুমনাস, এলুমনাস হচ্ছে প্রাক্তন ছাত্র, যেটা হয়ে যায় এলুমনি। ব্যাকটেরিয়াম, যেটা আমরা ব্যাকটেরিয়া বলে ইউজ করি, সেটা হচ্ছে তার সিঙ্গুলার ফর্ম কিন্তু ব্যাকটেরিয়াম, এগুলো দেয় পরীক্ষায় ব্যাকটেরিয়ার সিঙ্গুলার ফর্ম কী। ফর্মুলা, ফর্মুলা যেটা সূত্র, সে হচ্ছে প্লুরাল ফর্ম হচ্ছে ফর্মুলেই। ফোরাম, ফোরামের হচ্ছে প্লুরাল ফর্ম ফোরা। অ্যাক্সিস, অ্যাক্সিসের বিপরীত প্লুরাল শব্দ হচ্ছে কি অ্যাক্সেস। বেসিস, বেসিসের প্লুরাল হচ্ছে বেসেস। পরের দিকে দেখো, এখানে হচ্ছে ক্রাইসিস, ক্রাইসিস মানে হচ্ছে সংকট, যেটা হচ্ছে কী হবে, ক্রাইসিস। ক্রাইটেরিয়ন, মান যেটা হচ্ছে নির্ণায়ক, যেটা বলছে ক্রাইটেরিয়া। কারিকুলাম হচ্ছে কি, কারিকুলা। ডেটাম, আচ্ছা ডেটা, আচ্ছা এটা অনেকে উচ্চারণ করে ডাটা উচ্চারণ করে থাকে, যেটা প্রোনাউন্সিয়েশনটা একটু ভুল, ডেটা সঠিক উচ্চারণটা, হ্যাঁ এটা মনে রাখো একটু। মিডিয়াম, মিডিয়াম মানে হচ্ছে মাধ্যম, সেটা হচ্ছে কি হয়, মিডিয়া। ওয়াসিস মানে হচ্ছে মরুদ্যান, সেটা হচ্ছে ওয়াসিস হয়। ফেনোমেনন, তারপর সেটা হচ্ছে ঘটনা, যেটা হচ্ছে ফেনোমেনা। সেরাম, সেরাম মানে রক্তমুণ্ড, সেটা সেরা, এভাবে হবে। তারপর দেখো সিলেবাস, যেটা পাঠ্যসূচি, তারপরে হচ্ছে সিলেবি। আচ্ছা, ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর তোমাদের একটা একটা লাইক আর কমেন্ট হচ্ছে আমাকে অনেকভাবে মোটিভেট করে এবং আগামী ক্লাসগুলো তাড়াতাড়ি করতে অনেক উৎসাহিত করে। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। ওকে।